আমি আমি কখনো কখনো নিজের সাথে একটা খেলা খেলি। আমার মন যখন খুব খারাপ হয় কিংবা যখন খুব ভালো থাকে তখন কোনো বান্ধবীকে মেসেজ পাঠাই। আর তখন যদি বান্ধবী তার উত্তর না দেয়, আমি ভাবতে চেষ্টা করি মোবাইলের নেটওয়ার্ক খারাপ, বান্ধবী কাজে ব্যস্ত, কিংবা তার সামনে বাবা আছে। তার মোবাইলে ব্যালেন্স নেই অথবা তার কার্ডের মেয়াদ ফুরিয়ে গেছে। আপনার পর্যাপ্ত ব্যালেন্স নেই, অনুগ্রহ করে এখনি আপনার কার্ড রিচার্জ করে নিন। এরকমই আরো অনেক কিছু যেগুলো না ভাবলেও চলতো। তারপর যখন অনেক সময় পেরিয়ে যায়, আমি আমার মোবাইল বন্ধ করে দিই। তারপর আমি ভাবতে চেষ্টা করি ও এখন আমার বোধহয় প্রচুর ফোন করার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না, অনেক SMS করছে আর সেগুলো সব ইনবক্সে জমা হচ্ছে। ওরও বোধ হয় আমার জন্য ভীষণ চিন্তা আর মন খারাপ হচ্ছে। অনেকক্ষণ বাদে আমি মোবাইল খুলি, কিছুই আসে না। নিজেকে সান্ত্বনা দিই যে আমার নেটওয়ার্কে মোবাইল বন্ধ থাকা অবস্থায় কল দেখার কোনো ব্যবস্থা নেই। সেই সময় ও নিশ্চয়ই ফোন করেছে। তারপর তাকে আবার মেসেজ পাঠাই আর প্রচুর মিসড কল করি। অনেক পরে সে আমাকে একটা ছোট্ট মেসেজ পাঠায়। যথারীতি আমি জিতে যাই। আর ভাবি
যে এত পরে হলেও সে আমার জন্য কত ভাবছে আর রাত বাড়লে আমি আমার মোবাইলটাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি।